রাজ্যত রাষ্ট্রীয় ঘাইপথর চরম দুরবস্থা। যোগীঘোপাত এজাক বরষুণতে খহিল রাষ্ট্রীয় ঘাইপথ। নির্মাণের ছমাহ পাছতে রাষ্ট্রীয় ঘাইপথত চিরাল ফাট। এরাতিতে পানিত পড়িল 636 কোটি টাকা। ঠায়ে ঠায়ে টোলগেট বহুয়াই কর সংগ্রহ করা রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণের পথ নির্মাণত চরম গাফিলতি। নির্মাণ সম্পূর্ণ হওয়ার ছমাহ নহতেই খহি পড়িল টুলুঙিয়ার যোগীঘোপার মাজর রাষ্ট্রীয় ঘাইপথ। ঘরের কাষরে রাষ্ট্রীয় ঘাইপথর এই দুর্দশা দেখি ক্ষোভিত হয়ে পড়েছে স্থানীয় লোক। নেরাপানে দুই দিন বরষুণ দিছে, নেরাপানে বরষুণের কারণে এই সাওক রাষ্ট্রীয় ঘাইপথটা কেনকা করে খহি পড়ে গেছে। আর যিকোনো সময়ত এই রাস্তা দিয়ে এতিয়া মানে গাড়ি চলাচল করে থাকে, যিকোনো সময়ত দুর্ঘটনা হব পারে। 17 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথর এই অংশটি নির্মাণ করেছিল RSPI নামের প্রতিষ্ঠানটে। 3 বছর পূর্বে আরম্ভ হওয়া কাম শেষ হয়েছিল প্রায় ছমাস আগতে। নির্মাণ সম্পূর্ণ হওয়ার পিছতো পথচোয়া মুকলাই দিয়া নাছিল রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণে। কিন্তু মুকলির পূর্বে দুদিনের বরষুণে এই অবস্থা করিলে 636 কোটি টাকার নির্মাণ করা রাষ্ট্রীয় ঘাইপথ। এজাক বরষুণত খহি পড়া রাষ্ট্রীয় ঘাইপথ শিল বালি পেলায় মেরামতির চেষ্টা চলা NHIDCLর বিরুদ্ধে একাধিক অভিযোগ স্থানীয় লোকর। আমি যেতিয়া বনাইছিল তেতিয়া NHPCRর আন্ডারত যেগুলো অফিসার আছিল তেতিয়া আমি তেওঁলোকক কৈছিলোঁ যে এই কামটো যে আপনাদের এনেকা করে আছে ভাল করিব করিব। তেতিয়া কৈছিল নাই দাদা চিন্তা করিব নালাগে, তো আপনাদের এলেও এইটো লৈ একো করিব নালাগে, আমি ভাল করিব নাম। উপায়ুক্ত মহোদয়ক অনুরোধ করু কৈছো যে এই বস্তুটো এই রাস্তাটোর বিষয়ে ভাল করে তদন্ত হব লাগে। কাবাইতারির FCR কাষর অংশটোর দরে টুলুঙিয়া আর যোগীঘোপার মাজর রাষ্ট্রীয় ঘাইপথ খহি পড়াত ক্ষোভর অগ্নি জ্বলিছে রাইজর মাজত। প্রশ্ন হয় মুকলি নহতেই রাষ্ট্রীয় ঘাইপথর এই দুর্দশা দেখার পাছত রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণের বিরুদ্ধে ব্যবস্থা লবনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বঙ্গাইগাঁওয়ের উপানন্দ শর্মার রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।